আসসালামু আলাইকুম। জাজি কিচেন আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির কুরমা। খাসির কুরমা অতিথি আপ্যায়নে বিশেষ করে আমরা বাসায় করে থাকি। আপনারা বাসায় কিভাবে পারফেক্টলি খাসির কুরমা তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি খাসির কুরমার জন্য কিছু মশলা ব্লেন্ড করব। এখানে আমি 3 টেবিল চামচ আদা কুচি, 1/2 কাপ রসুন কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ নারিকেল কুড়া, 20 পিস কাজু বাদাম পানিতে ভিজিয়ে রাখলাম, 15 পিস কিশমিশ নিলাম পানিতে ভিজিয়ে রাখলাম, 3 টেবিল চামচ পোস্তা নিলাম ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখলাম, কাঁচামরিচ নিলাম 10 পিস। এখন একে একে সব মশলা আমি একটি ব্লেন্ডারে জারে দিয়ে দিব। দেওয়া শেষ, এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ পানি। 2 মিনিট ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা শেষ, দেখুন একেবারে মিহি হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি হাড়সহ, মাঝারি সাইজের করে। এই খাসির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে কোনো গন্ধ না থাকে। অনেক সময় খাসির মাংস ভালো করে না ধুইলে একটা গন্ধ থেকে যায়, সেজন্য আপনারা খুব খেয়াল রাখবেন। একটি প্যানের মধ্যে 1/2 কাপ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, একেবারে ব্রাউন কালার। দেখুন আপনারা, আমি খুব কাছ থেকে দেখাচ্ছি, ব্রাউন কালার হয়ে এসেছে। আমি চুলার আঁচটা ছোটো করে দিলাম। এখানে আমি 5 পিস দারুচিনি, 5 পিস লবঙ্গ, 5 পিস এলাচ, 10 পিস গোলমরিচ, জয়ফল নিয়েছি 1/4 ভাগের, তারপর জয়ত্রী নিলাম 2 পিস। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মশলাগুলো, এখন একটু নেড়ে চেড়ে দিব। এখন এর মাঝে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ মিক্স মশলার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 7 মতো লবণ, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মাঝে 2 রাখা মাংসগুলা দিয়ে দিব। এখন মশলার সাথে আমি মাংসগুলো একটু মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শাহি জিরা, 2 চা চামচ গরম মশলা গুঁড়া, আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। 1/2 কাপ পানি দিয়ে আমি 5 মিনিট একটু কষিয়ে নিব। পাঁচ মিনিট কষানো শেষ, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ, 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি 5 পিস কাঁচামরিচ দিচ্ছি, তাও সুগন্ধের জন্য। এর মাঝে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক, 1 চা চামচ কেওড়া জল,
যেহেতু শাহি খাবার অবশ্য কেওড়া জল দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন কেওড়া জল, ঘি এইসব দিতে, কারণ ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমি নেড়ে ছেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম বাবুর্চি স্টাইলের খাসির কুরমা। দেখে মনে হয় এটা বাসায় তৈরি করা, অসম্ভব খেতে মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আমি খুব সহজভাবে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করতে পেরেছি। আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।